দর্শকের বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরের খবর জানাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, আপনি সকাল থেকেই দেখছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিষয়টা, তো বেলাবারের সাথে যানবাহনের চলাচল কেমন দেখতে পেয়েছেন শেষ পর্যন্ত? আমি এখন এক্সপ্রেসওয়ের মধ্যে আছি এবং এক্সপ্রেসওয়েতে 80 টাকা টোল কেটে আমি এয়ারপোর্ট থেকে আমাদের অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এই মুহূর্তে আমি টোল দিয়ে 5 মিনিট আগে যাত্রা শুরু করেছি। আমি কিন্তু বনানী চলে এসেছি। আমি যদি দেখাই, আপনারা দেখবেন প্রচুর গাড়ি উঠেছে সকাল থেকে এই পর্যন্ত। কিছুক্ষণ আগে আমরা একটা হিসাব নিয়েছি, সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত 3,800 গাড়ি এই এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করছে। আপনি দেখতেই পাচ্ছেন অধিকাংশ মানুষ প্রয়োজনে উঠেছে এবং প্রয়োজন ছাড়াও অনেকে দেখার জন্য উঠেছে, কারণ বাংলাদেশের এই এক্সপ্রেসওয়ে আপনার এয়ারপোর্ট থেকে শাহবাগ বা এয়ারপোর্ট থেকে আমি যদি ফার্ম গেট পর্যন্ত যাই, মাত্র 15 মিনিট সময় লাগে এক্সপ্রেসওয়েতে যেতে। এটা অনেকে শুনেছে, এটা দেখার জন্য অনেকে এসেছে। আমিও কিছুক্ষণ আগে আসলে ফার্ম গেট থেকে উঠেছিলাম এবং 15 মিনিটে এয়ারপোর্ট এসে নেমেছি। আবার এখন এয়ারপোর্ট থেকে আমরা কিন্তু ফার্ম গেটের দিকে যাচ্ছি। তো এই এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনের মাধ্যমে যেটি সাধারণ মানুষ ধারণা করছেন যে তাদের যেই উত্তরার থেকে মতিঝিল যাওয়ার যেই 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো, সেই সময়টি কিন্তু এখন হয়তো আধা ঘন্টা বা 20 মিনিট লাগবে যদি পুরোপুরি এক্সপ্রেসওয়েটি চালু হয়। এক্সপ্রেসওয়ে অন্যান্য ফ্লাইওভারের মতো না, এখানে টোল দিয়ে উঠতে হয় এবং এই এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে উঠতে কিন্তু 80 টাকা থেকে 400 টাকা পর্যন্ত খরচ হয় এবং এটি গাড়ির প্রকার ভেদে কিন্তু এই টোলগুলো নির্ধারণ করেছে। তো এখানকার যারা সংশ্লিষ্ট আছেন তারা ধারণা করছেন প্রতিদিন অন্তত 50,000 গাড়ি এই এক্সপ্রেসওয়ে দিয়ে পার হবে এবং এর ফলে একটি আমূল পরিবর্তন আসবে যোগাযোগ ব্যবস্থার রাজধানীবাসীর এবং ভোগান্তি কমবে তাদের যেই প্রতিদিনের যাতায়াতের যে ভোগান্তি ছিল সেটি অনেক অংশে কমে যাবে। তো আমরা যাচ্ছি, আমিও আশা করছি যে আমি হয়তো 15 মিনিটের মধ্যে অফিসে পৌঁছে যাবো এয়ারপোর্ট থেকে। তো সেই উদ্দেশ্যেই এখন আমরা মহাখালী পার হচ্ছি। এই ছিল ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের বিস্তারিত খবরের খবর জানাচ্ছেন সহকর্মী ফয়সাল হোসেন।